আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে পেন্টিং করতে হয়। তো আসলে আমি এই পেন্টিং করি বাট এটা নিজের জন্য, আমি আসলে প্রফেশনাল না, মাঝে মধ্যে নিজের ইচ্ছে বা আমার ভালো লাগে পেন্টিং করতে, ড্রয়িং করতে, তাই আমি পেন্টিং করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে কিভাবে পেন্টিং করতে হয়। আসলে আমরা অনেকেই ভাবি পেন্টিং করব বা আমাদের কাছে মনে হয় যে কঠিন, না আসলে কঠিন না, একটু সাহস নিয়ে আপনারা শুরু করেন তাহলে পারবেন। আর পেন্টিং আসলে একদম ইজি। তো পেন্টিং বলতে তেমন কিছু না, যে আমার যে কোনো কিছু পেন্টিং করতে গেলে সেটাকে আগে আপনি ড্রয়িং করে নিতে হবে। তো ড্রয়িং করার পরে এটাকে আপনি আপনার মনের মতো কালার দিয়ে সাজিয়ে তুললেন, ওই পেন্টিং হয়ে গেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে একটা পাঞ্জাবির মধ্যে কীভাবে একটা আলপনা পেন্টিং করা যায়, এবং সেটা হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে আমার নিজের পাঞ্জাবিতে আমি একটা পেন্টিং করলাম। তো জানি না আসলে কীভাবে কেমন হবে, আমি তো আসলে প্রফেশনাল না, নিজের ইচ্ছা বা শখ এটা পূর্ণ করার জন্যই আমি পেন্টিং করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পাঞ্জাবিতে ব্ল্যাক, কালো পাঞ্জাবিতে পেন্টিং করতেছি। তো আসলে আমার ওই পাঞ্জাবির কাপড়টা তেমন ভালো না, বোধহয় পেন্টিংটা আসলে এই ভালো হচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করছি। তো আপনাদেরও বলছি যে আপনারাও চেষ্টা করুন, তাহলে হয়ে যাবে। আর পেন্টিং আসলে খুবই যে আসলে এটা মনের মধ্যে আমাদের কাছে যে ভয়, মনের ভয়টাই আসলে আমাদের, এটাকে আগে কাটিয়ে উঠতে হবে, তাহলে আমরা পেন্টিং করতে পারবো। তো আপনারা দেখতেছেন যে পেন্টিংয়ের মধ্যে একটা আলপনা করছি, আলপনার ভিতরে একটা রাজহংস দিয়েছি। আসলে আমরা সবাই জানি যে এই রাজহংস সরস্বতীর বাহন, সো এই রাজহংসকেই আমি বেছে নিলাম পেন্টিংয়ের জন্য, আর সাথে নিলাম বিনা। তো চেষ্টা করতেছি যে কীভাবে ড্রয়িং করা যায়। তো আস্তে আস্তে কাজ করছি, আর মাঝে মধ্যে কাজ হঠাৎ যখন সময় পাই তখন পেন্টিং করি বা ড্রয়িং করি, এভাবেই আমার কাজ চলতেছে। যাই হোক, আপনাদের সবাই সাপোর্ট এবং ভালোবাসা, অনেকেই মানে বলতেছেন যে আসলে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তাতে আমারও মন বড় উঠেছে, ভালো লাগতেছে। তাই যোগ আপনাদের কাছে আমার ওই রিকোয়েস্ট, সবাই একটু প্লিজ কমেন্ট করবেন এবং বলবেন যে কেমন হয়েছে বা আর কোনো কোথাও ভুল হয়েছে কি না। তো আসলে আপনারা যদি এটাকে একটু দেখেন এবং দেখে আমাকে বলে দেন যে ওই জায়গায় ভুল হয়েছে বা ওইখানে সমস্যা হয়েছে, তাহলে আমি ওই ভুল বা সমস্যাটাকে শুধরানোর চেষ্টা করব। এভাবে হয়তো আমি আমার নিজের ভুলটাকে খুঁজে বের করে এবং ওই ভুলটাকে শুধরিয়ে আমি এগিয়ে যেতে পারবো। তো আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট যে সবাই একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, কোথায় কোনো ভুল হয়েছে কি না। আর আশা করি অনেকেই দেখবেন, এর মধ্যে অনেকে যারা পেন্টিং করেন তাদের কাছেই আমার এই বিশেষ করে এই রিকোয়েস্ট যে আমার কোথায় ভুল হয়েছে কি না বা কোথায় কী ব্যবহার করলে কী মনে হবে ভালো হবে বা কোন রঙ ভালো হবে, সেটা যদি একটু আমাকে টিপস দিতেন বা বলতেন তাহলে আমি আরও একটু চেষ্টা করতাম পেন্টিং করার জন্য। তো এভাবেই হচ্ছে, আসলে কি বলবো, তেমন বলারও কিছু মনে হচ্ছে না। তবে আপনাদের কাছে আমার বারবার একটুই রিকোয়েস্ট যে আপনারা আমার ওই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং নিজেরাও চেষ্টা করুন, আর আমার কোনো কোথাও ভুল হলে আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন, আর এভাবেই আমি এগিয়ে যেতে পারবো এবং আপনারাও এগিয়ে যাবেন আশা করি। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় অনেকটাই এগিয়ে চলে আসলাম পেন্টিং। তো দেখতে পাচ্ছেন পেন্টিং তেমন কিছু প্রয়োজন হয় না, জাস্ট আমি নিয়েছি অ্যাক্রিলিক কালার আর তিনটা তুলি নিয়েছি যার তিন সাইজের, ওগুলো দিয়ে আমি আস্তে আস্তে শুরু করছি। আসলে আমার ওই রঙটা জানি না কীভাবে করতে হবে, আসলে তো নিজের মধ্যে কোনো ইয়ে নাই বা কোনো গাইডলাইনও পাই নাই যে কীভাবে পেন্টিং করতে, জাস্ট আমি ইউটিউবে দেখছি ভালো লাগছে এবার এই জন্যই আমি নিজের জন্য চেষ্টা করতেছি, চালিয়ে যাচ্ছি, দেখি কী হয়। আর আশা করি যদি আপনাদের সাপোর্ট পাই এবং আপনাদের এই মতামত পাই
বা আমার ভুলগুলো যদি আপনারা আমাকে শুধরিয়ে দেন বা ধরিয়ে দেন তাহলে আমি আসলে পারবো। যাই হোক চেষ্টা করতেছি, জানি না কি হবে ভবিষ্যতে। আর আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট যে জানি না কেমন হয়েছে, তো আপনাদের যদি ভালো লাগে আমার এই পেন্টিংটা বা ভিডিওটা তাহলে আপনারা প্লিজ শেয়ার করে সাথে থাকেন।